সরকারি দুটি জল প্রকল্প এবং পূর্ত দপ্তরের একটি সেতুর কাজ সরজমিনে খতিয়ে দেখলেন 10 সদস্যের এক প্রতিনিধি দল। বিভিন্ন এলাকা পরিদর্শনের পাশাপাশি জেলা শাসকের দপ্তরেও বৈঠক করেন তারা। হুগলি জেলায় জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের দুটি জল প্রকল্প এবং পূর্ত দপ্তরের একটি সেতুর কাজ সরজমিনে পরিদর্শন করতে এলেন রাজ্য বিধানসভার স্ট্যান্ডিং কমিটি। সোমবার পিএইচই এবং পিডব্লিউডির 10 সদস্যের স্ট্যান্ডিং কমিটি প্রথমে এসে উপস্থিত হন চুঁচুড়ার নতুন সার্কিট হাউসে। 10 সদস্যের এই কমিটিতে মোট 4 জন বিধায়ক ছিলেন। কমিটির চেয়ারম্যান তথা হুগলির সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত বলেন, জেলা চুঁচুড়া মগড়া ব্লকের মগড়া 2 নম্বর পঞ্চায়েত ও পোলবা দাদপুর ব্লকের গোস্বামী মালিপাড়া পঞ্চায়েত এলাকায় পিএইচই দপ্তরের দুটি প্রকল্পের কাজ এবং চুঁচুড়া মগড়ার কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতে সরস্বতী নদীর উপর সেতু তৈরির কাজ সরজমিনে পরিদর্শন করাই তাদের উদ্দেশ্য। পাশাপাশি এদিন হুগলি জেলা শাসক দপ্তরে প্রশাসনিক স্তরে একটি আলোচনা সভা হওয়ার কথাও তিনি জানান। এছাড়া পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, পিএইচএর ইঞ্জিনিয়ার সবাই আছে। আমরা এখন ভিজিট করতে যাচ্ছি ফিল্ডে। ফার্স্ট আমরা হচ্ছি মগড়া ব্লকে, সেকেন্ড থেকে হচ্ছে পূর্বদাসপুর ব্লক, তারপরে আমরা করছি চুঁচুড়া মগড়া ব্লকে পিডব্লিউডির একটা ব্রিজ দেবো, সরস্বতী ব্রিজ যেটা হচ্ছে। ওগুলো দেখে আমরা সার্কিট হাউসে আসবো, তারপরে আমরা 3টের সময় ডিএম অফিসের মিটিং আছে, সেখানে আমাদের ডিএম এডিএম বিডিওরা সবাই পঞ্চায়েত সমিতি গ্রামের সভাপতি উপাধ্যক্ষ থাকে। এই মিটিংয়ের পরে তারপরে আমাদের অনারেবল মেম্বার যারা আছে তারা ঠিক আছে, আর আপনারা আমাদের সঙ্গে ভিজিট করছেন। পিএইচই আছে, পিএইচই দেখছি আমরা মগড়া এবং গোস্বামী মালপাড়া এবং মগড়া, এটা পিএইচই। আর পিডব্লিউডিটা দেখছি আমরা চুঁচুড়া মগড়া ব্লকের রাজহাট অঞ্চল। পরিকল্পনা তো আছে, আমাদের সরকার তো পরিকল্পনা করিয়ে রয়েছে, হয়নি কিন্তু একটা ঘটনা ঠিক যে আমাদের অনারেবল এমএলএরা এসছেন, স্ট্যান্ডিং কমিটি এসছে, আমরা সে যার জন্য আমরা খুব প্র্যাকটিক্যাল ফিল্ডে আমরা যাচ্ছি, ব্যাপারটা দেখছি। আর আর গরমকালে তো লেয়ারটা কমেই যায় জানেন, কিন্তু আমি বলবো পিএইচই ডিপার্টমেন্ট ভালো কাজ করছে, পিডব্লিউডি ডিপার্টমেন্ট ভালো কাজ করছে। চেষ্টা আমরা করছি যে যেখানে দেখুন একটা জায়গাতে ধরুন একটা ব্লকে ধরুন 4000 লাইন আছে, সেখানে কী হচ্ছে এক্সটেনশন লাইন দেওয়া হচ্ছে, অটোমেটিকলি যখন এক্সটেনশন করা হচ্ছে তখন কী হচ্ছে জলের গতিটা কমে যাচ্ছে, জল প্রত্যেক জায়গাতেই পাচ্ছে, কোথাও ফোর্স কম আছে, তার জন্যই আজকে আমাদের জরুরি সময়। অন্যদিকে এদিন সার্কিট হাউসে উপস্থিত থেকে এই স্ট্যান্ডিং কমিটির আর এক সদস্য তথা জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ বলেন, গরমের সময় প্রত্যেক বছরই জলের সমস্যা থাকে, তবে এবছর সেই সমস্যা তুলনামূলক কম। সবসময় দেখা যায় সবসময়, তো আমরা চেষ্টা করি যাতে সমস্যা না একদম না থাকে, সেই জন্যই আজকে পিডব্লিউডি এবং পিএইচই স্ট্যান্ডিং কমিটি আমাদের বিধানসভায় আমরা বিভিন্ন জেলা বিভিন্ন জায়গায় আমরা ভিজিট করছি, তারপর আমরা 3টের সময় প্রশাসনিক মিটিংয়ে বসবো, সেখানে ডিএমরা থাকবেন, আরও প্রশাসনিক সমস্ত আমাদের জেলা প্রশাসনের মেম্বার থেকে বিভিন্ন জনপ্রতিনিধিরা থাকবেন, আমরা রিভিউ করে তারপর আমরা বলবো যে কোন জায়গায় যদি কোনো জায়গায় স্টেয়ার যদি থাকে আমরা সেটা মিটআপ করবো। এরপর তারা বেরিয়ে যান প্রকল্প পরিদর্শনে। প্রথমে মগড়া 2 নম্বর পঞ্চায়েতের পশ্চিমপাড়া এলাকায় 1990 সালে বন্ধ হয়ে যাওয়া একটি জল প্রকল্পের কাজ খতিয়ে দেখেন। সেখানে সীতানাথ ঘোষ বলেন, বাম আমলে 1989 সালে শুরু হওয়া এই জল প্রকল্পের কাজ 1 বছরের মাথায় বন্ধ হয়ে যায়। সে সময় প্রায় 12 কোটি টাকার প্রকল্প ছিল এটি। বর্তমানে স্বাভাবিকভাবেই জনসংখ্যা বেড়েছে, তাই জনসংখ্যার নিরিখে পরিষেবা দিতে আমরা আরও 4.5 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করে এই প্রকল্পের কাজ শেষ করব। মগড়া 2 গ্রাম পঞ্চায়েতে আমরা গিয়ে ভিজিট করলাম, এরা 1990 সালে এটা এই প্রজেক্টটা ছিল, 1990 সালের পর এটা ডিজাইন পিরিয়ড শেষ হয়ে যায়, জনসংখ্যা বাড়ছে, তখন 1990 সালের যে জনসংখ্যা ছিল এখন জনসংখ্যা স্বাভাবিকভাবেই বেড়েছে, তারপরে মানুষের কাছে জল সরবরাহের একটু অসুবিধে হচ্ছিলো, যার জন্য আমাদের চেয়ারম্যানের নিজের এটা বিধানসভা উনি নিজের উদ্যোগ নিয়ে 1 সপ্তাহের মধ্যে একটা অগমেন্টেশন স্কিম অর্থাৎ এটাকে আরও আপগ্রেডেশন করে মানুষের কাছে বিভিন্নভাবে জল পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছেন। সবথেকে যেটা আশ্চর্য যে 5টা টিউবওয়েল অলরেডি এইখানকার পঞ্চায়েত প্রধান অলরেডি উনি 5টা টিউবওয়েল উনি নিজে করেছেন, বাদবাকি সরকার থেকে করা হয়েছে, এখানেও 1টা টিউবওয়েল এখানে হচ্ছে, মোট 9টা টিউবওয়েল হচ্ছে, এই 9টা টিউবওয়েলের মাধ্যমে
প্রায় আগামী 30 বছরের মধ্যে যে জনসংখ্যা সেই পপুলেশনটাকে আমরা এস্টিমেট করে আগামী 30 বছর পর্যন্ত যে জনসংখ্যা হবে তাকে আমরা জল সাপ্লাই দিই। এটা খরচ হচ্ছে প্রতিটি মানুষের বাড়িতে বাড়িতে তখন যখন নব্বই সালে হয় তখন তো বাড়িতে বাড়িতে জল দেওয়ার কোনো এ ছিল না। এটা আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নতুন এসে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জলের কানেকশন দেওয়ার যে স্বপ্ন মানুষকে দেখিয়েছেন এবং বিনা পয়সায় সেই স্বপ্নটা আজকে বাস্তবায়িত হচ্ছে। মগরার পর তারা গোস্বামী, মালিপাড়া ও কোদালিয়া 1 নম্বর হয়ে চুচুড়ায় হুগলি জেলা শাসক দপ্তরে এসে উপস্থিত হন। সেখানে জেলা শাসক ও জেলা ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার প্রতিনিধিদের নিয়ে জেলার পিএইচই ও পূর্ত দপ্তরের বিভিন্ন কাজ নিয়ে আলোচনায় বসেন স্ট্যান্ডিং কমিটির 10 সদস্য। নিউজ আজ বাংলা, হুগলি। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।